আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক বিডি 19। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ক্যামটাসিয়া দিয়ে লটটি ফাইল ব্যবহার করে কিভাবে একটি ওয়াকিং অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়, এবং সেই সাথে আপনাদের জন্য নিয়ে এলাম প্রিমিয়াম কোয়ালিটির অনেকগুলো ওয়াকিং অ্যানিমেটেড ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো আপনারা একদমই ফ্রিতে ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আজকে আমরা ব্যবহার করব ক্যামটাসিয়া 2021 ভার্সনটি। তো যেহেতু আমরা লটটি ফাইলগুলোকে, অ্যানিমেটেড ক্যারেক্টারগুলোকে ইউজ করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ক্যামটাসিয়া 2021 ভার্সনটি ইউজ করতে হবে, কারণ ক্যামটাসিয়ার এর আগের ওল্ড ভার্সনগুলোতে লটটি ফাইল সাপোর্ট করবে না। আর আপনি যদি ক্যামটাসিয়া 2021 ভার্সন সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার একদম ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার এবং প্লাগিনস একদম ফ্রিতে প্রোভাইড করে থাকি। ওকে, এখন আমরা চলে যাচ্ছি ক্যামটাসিয়া 2021 ভার্সনটিতে। আর এর আগে আপনাকে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আমরা যে অ্যানিমেটেড ক্যারেক্টারগুলোকে একদম ফ্রিতে দিয়েছি সেগুলোকে ডাউনলোড করে নিতে হবে। আর তো আপনারা যখন ডাউনলোড করবেন ডেসক্রিপশন থেকে, তখন এরকম একটি জিপ ফাইল পাবেন, এটাকে আপনারা জাস্ট আনজিপ করে নেবেন উইন্ডোর দ্বারা। তো আমি এই ফাইলটাকে আনজিপ করে নিচ্ছি। আমি আনজিপ করার পর আপনারা এরকম একটি ফোল্ডার পাবেন, এখানে আমরা কিছু ফাইল রেখেছি অ্যানিমেটেড ক্যারেক্টার। তো আমরা চলে এসেছি ক্যামটাসিয়াতে, আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে যে টাইমলাইনটা আছে সেই টাইমলাইনে বসাবো। আর আপনি যদি ক্যামটাসিয়াতে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে ক্যামটাসিয়ার বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, তো আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি। আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে এখানে টাইমলাইনে নিয়ে আসবো। আমি ইমেজটাকে টাইমলাইনে বসালাম, একদম নিচে যে ট্র্যাকটা রয়েছে সেই ট্র্যাকের মধ্যে বসালাম, কারণ আমরা ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। ওকে, তো আমরা ইমেজটার সাইজটা একটু ছোট, আমরা ইমেজটাকে একটু বড় করে দেবো। জাস্ট এখান থেকে ট্রান্সফর্ম করে আমি ইমেজটাকে একটু বড় করে দিলাম। ওকে, আর আমরা এখন আমাদের এখানে বিনের মধ্যে আমরা যে লটটি ফাইলগুলোকে ডাউনলোড করেছিলাম সেই ডাউনলোড করা ফাইলগুলোকে নিয়ে আসব। তো সেজন্য আমি জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়াতে চলে গেলাম। এখানে আমরা অনেকগুলো ফাইল ডাউনলোড করেছি। আরেকটা কথা, আপনি যদি এই ফাইলগুলোকে কন্টিনিউ অর্থাৎ এখানে লাইব্রেরির মধ্যে অ্যাড করে নিতে চান, যখনই আপনি ক্যামটাসিয়াতে নতুন একটি প্রজেক্ট নেবেন, তখন এখানে লাইব্রেরিতে অন্য অন্য ফোল্ডারের পাশাপাশি আপনি লটটি ফাইলগুলো পেয়ে যাবেন সব সময়। সেক্ষেত্রে আপনাকে এখানে লাইব্রেরিতে একটি ফোল্ডার করে নিতে হবে। ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি এটা এই ফাইলগুলোকে লাইব্রেরির মধ্যে পারমানেন্টলি অ্যাড করে রাখতে। সেক্ষেত্রে আমি চলে গেলাম লাইব্রেরিতে। লাইব্রেরিতে যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন, ডিফল্টে ক্লিক করবেন লাইব্রেরিতে। এখানে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন ক্রিয়েট নিউ লাইব্রেরি। ওকে, তো আমি ক্রিয়েট নিউ লাইব্রেরিতে ক্লিক করলাম। এরপর এখানে লিখব লটটি ফাইল। ওকে, এরপর ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে লাইব্রেরিতে আমাদের একটি নতুন ফোল্ডার তৈরি হবে। এখন আমরা এইখানে লাইব্রেরির মধ্যে আমাদের ফাইলগুলোকে অ্যাড করে রাখবো। সেজন্য আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম, এখান থেকে আমি চলে যাব আমাদের ডাউনলোড করা ফোল্ডারের মধ্যে। এখানে সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলে এই ফাইলগুলো লাইব্রেরির মধ্যে পারমানেন্টলি চলে আসবে। ওকে, আমরা এখানে যতগুলো ক্যারেক্টার অ্যাড করেছি প্রত্যেকটি অ্যানিমেটেড ক্যারেক্টার, আমি যদি এখান থেকে এই ক্যারেক্টারটাকে এখানে বসাই এবং যদি আমি একটু প্লে করি, তাহলে দেখুন এটি একটি অ্যানিমেটেড ক্যারেক্টার, এবং এগুলোর একটি নির্দিষ্ট ডিউরেশন আছে, এক একটা ক্যারেক্টার এক একটা ডিউরেশন, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু এখানে এই অ্যানিমেটেড ক্যারেক্টারগুলোকে ইমেজের মতো করে ডিউরেশন বাড়াতে পারবো না। আমরা ফর এক্সাম্পল, আমরা এখন চাচ্ছি এই ইমেজটাকে এখানে 5 সেকেন্ড পর্যন্ত এখানে টাইমলাইনে রাখবো, এটা ডিউরেশন হচ্ছে মাত্র 1 সেকেন্ড, ঠিক আছে। আমরা চাচ্ছি এটাকে 5 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেট করব, কারণ আমি চাচ্ছি এই অ্যানিমেশনটা, এই ছেলেটা এখান থেকে এখানে আসতে 5 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আমাদের এই ফাইলটার ডিউরেশন মাত্র 1 সেকেন্ড। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই ফাইলটাকে জাস্ট কপি করবেন, কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট পেস্ট করবেন, কন্ট্রোল ভি, এবং একটার পর একটা পেস্ট করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত 5 সেকেন্ড হবে না ততক্ষণ পর্যন্ত পেস্ট করবেন।
ওকে আমি এতটুকু পর্যন্ত পেস্ট করলাম তার মানে আমরা যখন কোনো ইমেজকে ডিউরেশন বাড়াতে চাই সেই ক্ষেত্রে আমরা ইমেজটাকে জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ করলে ডান দিকে বেড়ে যায় এবং ছোট করতে চাইলে বাঁ দিকে ড্র্যাগ করলে ছোট হবে কিন্তু লটি ফাইলগুলোকে আপনি চাইলেই বড় করতে পারবেন না বড় করতে হলে আপনাকে কপি করে করে একটার পর একটা পেস্ট করতে হবে তো আমরা যখন এখানে অনেকগুলো ফাইল একসাথে পেস্ট করলাম এখন আমরা এই ফাইলগুলোর মধ্যে একসাথে অ্যানিমেট কিভাবে করব আমি যদি একটু প্লে করি এখানে দেখুন এই ছেলেটা হাঁটতেছে বাট এখানে ওর অবস্থানটা চেঞ্জ হচ্ছে না এই ছেলেটা হাঁটতেছে সে এখান থেকে অ্যানিমেট হয়ে এদিকে যাওয়ার কথা কিন্তু আমাদের এখানে যে আমরা ফাইলটি ইউজ করেছি এটার পজিশনটা সবসময় একই জায়গায় রয়ে আছে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে অ্যানিমেশন ইউজ করতে হবে অ্যানিমেট করতে হবে তো এখানে যেহেতু আমরা অনেকগুলো ফাইল একসাথে ইউজ করেছি একটার পর একটা সেক্ষেত্রে আমাদেরকে এই ফাইলগুলোকে গ্রুপ করতে হবে গ্রুপ করার জন্য আপনি সবগুলো ফাইলকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করবেন কিবোর্ডে তাহলে সবগুলো ফাইল একটি ক্লিপ হয়ে যাবে ওকে এরপর আপনি এই গ্রুপ ক্লিপটার মধ্যে আপনি অ্যানিমেট করবেন ওকে এখন আমি চাইলে এই ক্যারেক্টারকে একটু বড় করে দিচ্ছি তো অ্যানিমেট করার জন্য আপনারা সবাই জানেন যে আমরা যে ক্লিপটার মধ্যে অ্যানিমেট করতে চাচ্ছি সেই ক্লিপের মধ্যে ক্লিক করে কিবোর্ডে শিফট এ প্রেস করলে একটি অ্যানিমেশন চলে আসবে ক্লিপের মধ্যে তো প্রত্যেকটা অ্যানিমেশনের দুটো কি ফ্রেম থাকে ফার্স্ট কি ফ্রেম এবং লাস্ট কি ফ্রেম তো এখন আমরা এই অ্যানিমেশনটাকে বড় করে দেব আমাদের আমরা যে অ্যানিমেশনটা ক্লিপটার মধ্যে অ্যাড করেছি সেটা ডিউরেশন সবসময় এক সেকেন্ড থাকবে তো আমি এই অ্যানিমেশনটাকে পুরো ক্লিপের মধ্যে বড় করে দেবো সেজন্য আমি জাস্ট ফার্স্ট যে কি ফ্রেমটা আছে সেটার মধ্যে ক্লিক করে বাঁ দিকে ট্র্যাক করলাম এবং লাস্ট ক্লিপের মধ্যে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করলাম ওকে আমরা পুরো ক্লিপ জুড়ে অ্যানিমেশনটা করলাম এখন আমরা চলে যাব ফার্স্ট ক্লিপফ্রেমে আমরা প্রথম ক্লিপফ্রেমে ক্লিক করলাম আমাদের শুরুতে অ্যানিমেশনের শুরুতে সাবজেক্টটা কোথায় থাকবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করব ফর এক্সাম্পল আমি চাচ্ছি শুরুতে এই সাবজেক্টটা এখানে থাকবে এবং শেষ ক্লিপফ্রেমে ক্লিক করলাম এখন আমরা চাচ্ছি একদম শেষে এটা কোথায় থাকবে আমি চাচ্ছি শেষে এটা এখানে থাকবে এখন এরপর আমরা যদি এই অ্যানিমেশনটাকে একটু প্লে দিই এখানে একটু জিনিস খেয়াল করবেন এখানে একটা জিনিস খেয়াল করুন অ্যানিমেশনটা স্পিডটা কিন্তু প্রথমে একটু বেশি দ্রুত ছিল পরে আস্তে আস্তে স্লো হয়ে গেছে এখন আমি চাচ্ছি অ্যানিমেশনের স্পিডটা অর্থাৎ এখানে যে ক্যারেক্টারটা হাঁটতেছে এই ক্যারেক্টার হাঁটার গতিটা ফার্স্ট টু লাস্ট সেম থাকবে সেক্ষেত্রে আমাকে এই অ্যানিমেশনটাকে লিনিয়ার করে রাখতে হবে সেজন্য আমি অ্যানিমেশনের মধ্যে এখানে যে ইয়েলো কালারের যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যানিমেশন আমি এই অ্যানিমেশনের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাব এনেবল ইজিং এখান থেকে আমি করে দেব লিনিয়ার তাহলে এই ক্যারেক্টারটা অর্থাৎ আমরা যে অ্যানিমেশনটা করেছি সেই অ্যানিমেশনের স্পিডটা ফার্স্ট টু লাস্ট একদমই সমান থাকবে ওকে এখন আমি যদি একটু প্লে করি ঠিক আছে এখন আমরা চাইলে এখানে যে আমরা অ্যানিমেশনটা করেছি আমাদের এখানে যে সাবজেক্টটা সেটা মুভ হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে বাট আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা চাইলে এখানে একটা ক্যামেরা ইফেক্ট ইউজ করতে পারি অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও মুভিং করবে প্লাস আমরা তো সাবজেক্টের মধ্যে অ্যানিমেশন ইউজ করেছি আমরা চাচ্ছি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে অর্থাৎ আমরা এখানে একটা ক্যামেরা ইফেক্ট ইউজ করব সেক্ষেত্রে আমাকে কী করতে হবে সেক্ষেত্রে আমাকে ব্যাকগ্রাউন্ড সহ উপরে যে গ্রুপটা আমরা করেছি সেই গ্রুপটাকে একসাথে সিলেক্ট করে এখানে আরেকটি গ্রুপ করতে হবে অর্থাৎ এই দুইটা ক্লিপকে আমরা আরেকটি গ্রুপে কনভার্ট করব সেজন্য আমি দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করলাম এরপর কন্ট্রোল জি দ্বারা আরেকটি গ্রুপ করলাম এখন আমাদের সবগুলো ক্লিপ একসাথে একটা গ্রুপ হয়ে গেলেও এখন আমরা এই গ্রুপের মধ্যে ক্যামেরা ইফেক্ট ইউজ করতে পারি একইভাবে অ্যানিমেশন ইউজ করার মাধ্যমে ওকে তো আমি চাচ্ছি এখান থেকে আমি একটি অ্যানিমেশন ইউজ করবো সেই জন্য আমি ক্লিপের মধ্যে ক্লিক করে এখান থেকে শিফট এ প্রেস করলাম ওকে এরপর আমরা এখানে একটা অ্যানিমেশন চলে আসলো আমি অ্যানিমেশনটাকে বড় করে দিচ্ছি ফার্স্ট টু লাস্ট বড় করে দিলাম এবং আমরা চলে গেলাম ফার্স্ট ক্লিপ ফ্রেমে এখানে আমাদের এই অ্যানিমেশনটা অর্থাৎ ক্যামেরাটা কোথায় থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল আমাদের ক্যামেরাটা এখানে থাকবে জুম থাকবে একদম শেষ ক্লিপফ্রেমে চলে গেলাম সেখানে আমাদের ক্যামেরাটাও জুম থাকবে একটু বড় করে দিলাম এবং পজিশনটা এখানে দিলাম এরপর আমরা আগের মতো লিনিয়ার করে দেবো অ্যানিমেশনটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যানিবেলিজিং এরপর লিনিয়ার
এখন যদি আমি একটু প্লে করি এখানে দেখুন আমরা সাবজেক্টের মধ্যে অ্যানিমেশন করেছিলাম সাবজেক্টটা হাঁটতেছে এবং সেই সাথে আমরা সাবজেক্ট সহ ব্যাকগ্রাউন্ড সহ একসাথে গ্রুপ করলাম গ্রুপ করে সেই গ্রুপের মধ্যে আরেকটা অ্যানিমেশন করলাম সেখানে আমরা ক্যামেরা জুম করলাম অর্থাৎ ক্যামেরাটাকে মুভিং করলাম ওকে আমি যদি একটু প্লে করি এখানে দেখুন একদম প্রফেশনাল একটা অ্যানিমেশন আমরা তৈরি করলাম এভাবে আমরা এখানে যতগুলো ওয়াকিং অ্যানিমেটেড ক্যারেক্টার আছে আপনি সবগুলো একটা একটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো আপনারা এখান থেকে সবগুলো সাবজেক্ট একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে লটি ফাইলগুলো ইউজ করবেন এবং ইউজ করার ক্ষেত্রে যদি ডিউরেশন কম হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিভাবে ক্যামেরা ইফেক্ট ইউজ করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর একটি কথা আমাদের আরও একটি চ্যানেল আছে ফ্রি রিসোর্স বাংলা যেখানে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এবং অ্যানিমেশনের জন্য যত ধরনের প্রিমিয়াম রিসোর্স আছে সব ধরনের রিসোর্স প্রজেক্ট রেডিমেড ট্যাম্পলেট এগুলো প্রোভাইড করে থাকি আপনারা চাইলে সে চ্যানেলটিও ভিজিট করতে পারেন নাম হচ্ছে ফ্রি রিসোর্স বাংলা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ